हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। गर्भावस्थार जदि आपनार 7 मास बा 8 मास बा 9 मास चले तबे मनेर मध्ये अनेक महिलारी ए कौतूहल हय 9 मास शुरू हये गेले जे डेलिवरी कबे हबे बा डेलिवरी होते आर कतदिन बाकी आछे। डेलिवरी डेट जत एगिये आसबे गर्भवती महिलार शरीरे किछु किछु लक्षण देखा जाय, तार माध्यमे जानते पारबेन जे डेलिवरी आर कतदिन बाकी आछे। যেমন যাদের ডেলিভারি আর 10 দিন বা 15 দিন বাকি আছে তাদের প্রসব পীড়ার কিছু লক্ষণ দেখা যায়, তাকে ফলস লেবার পেন বলে। এটা কেন হয়? ডেলিভারির জন্য আপনার শরীর নিজেকে তৈরি করতে শুরু করে এই অবস্থায়। কোমর এবং পিঠের অংশে স্ট্রেচেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি দেখা যায়, কারণ বেবি হেড ডাউন পজিশনে তখন এসে যায় এবং ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। তখন একটু একটু কনস্ট্রাকশন অনুভব করবেন আপনি। এটা কিছু সেকেন্ডের জন্য হয়, তবে দিনে 1 থেকে 2 বারও আপনি অনুভব করতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেক মহিলা ডেলিভারি ডেট যত এগিয়ে আসে তত বারবার টয়লেট যাওয়ার প্রবণতা দেখা যায়, যেটা আগের থেকে বেশি পরিমাণে হয়। কিছু মহিলা 7 দিন বা 10 দিন আগে থেকে লুজ মোশন চালু হয়ে যায়, কারণ প্রাইভেট পার্টে বেবির ভার এবং প্রেসার পড়ে বা ডেলিভারির জন্য প্রাইভেট এরিয়া মুলায়ম বা রিল্যাক্স হওয়া শুরু করে দেয়, এই কারণের জন্য লুজ মোশন চালু হয়ে যায়। ডেলিভারি 1 দিন বা 2 দিন বা 7 দিন আগে মিউকাস প্লাগ বের হতে দেখা যায়। মিউকাস প্লাগ বের হলে আপনার স্পটিংও বের হবে। এই স্পটিং দেখতে কিছুটা ধূসর বা রেডিশ কালারের হয়। ডেলিভারির কিছুদিন আগে কিছু মহিলার প্রসব পীড়া চালু হয়ে যায়, আবার কিছু মহিলার বিনা প্রসব পীড়ায় অ্যামিনিটিক ফ্লুইড বা পানি কি থলি ফেটে যায়। এই দুটির মধ্যে যে কোনো একটা যদি লক্ষণ দেখা যায়, বুঝবেন আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারির 10 দিন আগে গর্ভবতী মহিলার ঘুম কমে যায় এবং খিদে বেড়ে যায়, কারণ এই সময় মেন্টালি টেনসড হয়ে যায়। ওঠা বসা শোয়াতেও অনেক সমস্যা দেখা যায়, তাই ঘুম হয় না এবং এই সময় পেটের আকারেরও পরিবর্তন দেখতে পারবেন, আগের থেকে বড় এবং ভারী হয়ে ঝুলে গেছে। ডেলিভারির Sometimes I get so mad, there's no control in me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see